ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। কয়েকটি ডিম ভেঙে ফেলায় নাবালককে নৃশংসভাবে খুনের অভিযোগ। গতকাল ওই ঘটনা ঘটেছে রাজধানী দিল্লিতে। সকালে অনেকের চোখের সামনেই এক ডিম বিক্রেতা ওই নাবালককে ছুরি দিয়ে কুপিয়ে খুন করে। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে সেই ছবি। পুলিশ সূত্রে খবর, ওই নাবালক ইট সাজিয়ে রাখার সময় একটি ইট গিয়ে পড়ে ডিমের ওপর, তাতেই কয়েকটি ডিম ভেঙে যায়। সে সময় মারমুখী ডিম বিক্রেতা নাবালকের উপর চড়াও হলে তাঁকে নিরস্ত করেন উপস্থিত অন্য দোকান মালিকরা। অভিযোগ, এর কিছুক্ষণ পর ওই ডিম বিক্রেতা ছুরি নিয়ে নাবালকের ওপর ফের চড়াও হন। ছুরি দিয়ে নাবালককে একাধিকবার আঘাত করা হয়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। মামলা